ডিসেম্বর মাসেই মন্দিরে সাত পাকে বাঁধা পড়বেন ঈপ্সিতা আর অভিনেতা অর্ণব। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ডিসেম্বর মাসেই মন্দিরে সাত পাকে বাঁধা পড়বেন ঈপ্সিতা আর অভিনেতা অর্ণব। বন্ধুরা, সাত পাকে বাঁধা পড়ার পালা এবার তাদের দুজনের। আপনাদের জানিয়ে দিই, চলতি বছরের প্রথম দিকেই আইনত বিয়ে আর আংটি বদলটা পরিবারের মাঝেই করে ফেলেছিলেন এই দুই তারকা। এবার তাদের পালা আনুষ্ঠানিক বিয়ে করার। ডিসেম্বর মাসেই সারতে চলেছেন অর্ণব বন্দ্যোপাধ্যায় আর ঈপ্সিতা মুখোপাধ্যায় তাদের বিয়ের অনুষ্ঠান। তাদের বিয়ের হবে মন্দিরে। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে আলতাফরিনের নায়ক অর্থাৎ অভিনেতা অর্ণব জানালেন তাদের বিয়ের প্ল্যান। বন্ধুরা, বর্তমানে ধুলোকণা ধারাবাহিকে দেখা যাচ্ছে চড়ুইয়ের বৌদির চরিত্রে অভিনয় করতে ঈপ্সিতাকে। বছর শেষ হতেই বিয়ের পিঁড়িতে তারা দুজন। এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন, সবার সুবিধের কথা মাথায় রেখেই ডিসেম্বরের 2 তারিখ বিয়ে করব। আবহাওয়া ঠান্ডা থাকবে, আমরা সকালেই বিয়ে সারব। শীতকাল হওয়ার কারণে কোনো কষ্ট হবে না। বাড়ি থেকে পালিয়ে মন্দিরে বিয়ের ইচ্ছে ছিল নাকি? প্রশ্ন শুনেই হাসতে থাকেন অভিনেতা। তার কথায়, আমাদের ইচ্ছে ছিল অন্য রাজ্যের কোনো মন্দিরে বিয়ে করব, সাক্ষী থাকবেন ঈশ্বর। সেটা সম্ভব নয়, তাই নিজেদের রাজ্যেই কোনো এক মন্দিরে আচার অনুষ্ঠান হবে। তাছাড়াও বৈদিক মতে কন্যা সম্প্রদান ছাড়াই সাত পাকে বাঁধা পড়ার ইচ্ছে রয়েছে ঈপ্সিতা আর অর্ণবের। মিয়া বিবি সারাক্ষণই শুটিংয়ে, তাই তো বিয়ের পোশাক সাজগোজ মেনু কিছুই ঠিক হয়নি এখন। তবে বিয়ের পর্ব মিটলেই বর কনে ঈপ্সিতার বাড়িতে রাত কাটাবে। বৌভাত হবে উত্তরপাড়ায়। অর্ণবের বৌভাতের অনুষ্ঠানে থাকবেন কাছের কিছু বন্ধু বান্ধব আর নিকট আত্মীয়। ঘর অভাবে সম্পূর্ণ হবে বিয়ের সমস্ত অনুষ্ঠান। তো বন্ধুরা, ডিসেম্বরে ঢাক ঢোল পিটিয়ে মন্দিরে বিয়ে করতে চলেছেন অভিনেতা অর্ণব আর অভিনেত্রী ঈপ্সিতা। অর্ণব আর ঈপ্সিতার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।